एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के आपके शॉर्टिंग नियम में हाथा तैरि देखो समस्त धरण हाथा तैरि करते हैं। तो चलो आज के वीडियो शुरू करा जाए। तो प्रथम कपड़ा के चार भाज करब हाथा के कटिंग देखा। ভাঁজের ক্ষেত্রে মাঝখানে একটা ফাঁকা অংশ পড়েছে। যদি আপনি ভাঁজটাকে এইরকম করে নিতেন তাহলে মাঝখানে কোনো ফাঁকা অংশ পড়তো না। এই যা বাদ বাকি জয়েন্ট জয়েন্টই আছে। আপনার যেমন খুশি জয়েন্ট হোক, মাথায় রাখতে হবে হাতের সাইডটা যেন একদম প্রপার জয়েন্ট হয়। তো এবার এখান থেকে আমি হাতের মাপটা নেব। তো আপনার মাথায় রাখতে হবে আপনি কি হাতা করতে চাইছেন। কাস্টমার মিনি হাতা বলেছে, থ্রি কোয়ার্টার হাতা বলেছে, গ্লাস হাতা বলেছে, যে হাতা বলেছে সেই হাতার মাপ তো আপনি প্রথমেই নিয়ে রেখেছেন কাস্টমারের বডি থেকে, সেটা এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি গ্লাস হাতা করব। এখানে আমার গ্লাস হাতা টোটাল যখন আমি মেজারমেন্ট নিই তখন আমার গ্লাস হাতার মাপ ছিল 10 ইঞ্চি। তো আমার কাস্টমার ফিটিংস এর মাপ হচ্ছে 10 ইঞ্চি বলেছে। তো এবারে এটা তো টোটাল হাতার লেন্থ মানে ঝুল, এর সাথে এবারে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আপনাকে এক্সট্রা নিতে হবে। টোটাল আমার ঝুল 10, 10-এর সাথে 1.5 ইঞ্চি নিলে 11.5 হবে। এটা গেল টোটাল আমার ঝুলের মাপটা, দেখুন এই। তো এটা তো হলো টোটাল লেন্থ। এই টোটাল লেন্থের ভিতরে আরও একটা মেজারমেন্ট থাকে, সেটা হচ্ছে এই টোটাল লেন্থটা যেখান থেকে হয়েছে এখান থেকে 3 ইঞ্চি ভিতরে, এটা 3 ইঞ্চিই নেবেন। এটা সবসময়ের জন্য 3 ইঞ্চি। যদি আপনারা বাচ্চাদের জন্য করেন মানে খুব ছোট বাচ্চার জন্য করছেন তখন এই যে ভিতরে যেটা আমি 3 ইঞ্চি ভিতরে ডাউন করলাম মানে ভিতরের দিকে দাগ দিলাম তখন এটা আপনি 2.5 ইঞ্চি নেবেন অথবা 2 ইঞ্চি নেবেন। যদি খুব বাচ্চা মেয়েদের জন্য করেন, 5-6 বছরের মেয়ে, 7-8 বছরের, 10 বছরের মেয়ে, তখন এটা 2.5 ইঞ্চি নেবেন। বাদ বাকি ম্যাক্সিমাম বড়দের জন্য কিন্তু 3, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। এবারে হ্যাঁ, আপনারা যদি খুব হেলদি হয়ে যায়, যেমন ধরে নিন 46-এর পর থেকে যারা আছে, 46, 47, 48, 50, 52 এইরকম ছাতির মহিলা মানে এরা খুব হেলদি, তাদের জন্য এই ডাউনটা আপনাদের 3.5 নিতে হবে। তাহলে আরেকবার বলি, নর্মাল সাইজ যেগুলো তাদের জন্য 3 ইঞ্চি ম্যাক্সিমাম হয়ে যায়, আর যখন বাচ্চাদের জন্য হবে তখন এটা 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি নিয়ে নেবেন, খুব ভালোভাবে হয়ে যাবে। আর যখন এটা খুবই হেলদি মানে এটা যখন যাবেন 46, 48, 50 এইরকম ছাতির হয়ে যাচ্ছে তখন এই দাগটাকে আপনি 3.5 নেবেন, ঠিক আছে। আর নর্মাল যদি আপনি সব রকম ভুলে যাচ্ছেন শুধু 3 নিয়ে নেবেন তাতেও কাজ হয়ে যাবে, কিন্তু বাচ্চাদের জন্য 3 নেওয়া একদমই ঠিক হবে না, বুঝতে পেরেছেন। এবারে এটা যে 3 ইঞ্চি ভিতরে ডাউন করলাম এটা কিন্তু কম্পালসারি, এটা সূত্র আপনাকে নিতেই হবে। এবার এখান থেকে একটা মেজারমেন্ট আছে, এখানের মেজারমেন্টটাই মেন। এখানের মেজারমেন্টটা কিভাবে নেব, এখানের মেজারমেন্টটা নিতে হবে আপনারা এই যে বডি পার্টটাকে কাটিং করেছেন এটা আপনারা পিছন সাইড থেকে নেবেন। এবার এই হচ্ছে আমার ফিটিংস লাইন, এই যে দাগটা আছে এটা হচ্ছে আমার ফিটিংস লাইন, আর এটা হচ্ছে এক্সট্রা কাপড়। তো এইরকমভাবে ফিতিটাকে রাখবো, রেখে একদম পুরো একদম ওপর পর্যন্ত দেখবো কত হচ্ছে। দেখুন এই হচ্ছে একদম, ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নিন, একদম এই ওপর পর্যন্ত, একদম এই কোনা পর্যন্ত দেখুন আমার 6.5 হচ্ছে। এরপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা হচ্ছে, তাহলে এখানেও সেমটাই নেব। এখানে নেব কত, এখানে প্রথমে নেব 6.5 ইঞ্চি এই, তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে এটাকে এরকমভাবে সেপ দিয়ে দেবো। এবার এই সেপটা দেওয়াই অনেক প্রবলেম, এখানে সেপের কোনো প্রবলেম হবে না। নর্মালি জাস্ট এখান থেকে এই যে আমাদের জোড়া সাইড থেকে 2-2.5 ইঞ্চির মতন একটা দাগ দেবেন, 2 অথবা 2.5 ইঞ্চি দিয়ে দাগটাকে নিয়ে এইরকমভাবে মিলিয়ে দেবেন এর সাথে, এইরকম কেমন করলাম এইরকম, অত গোল টোল করারও দরকার নেই, এরকমভাবে নেবেন নিয়ে এই জাস্ট মিলিয়ে দিলাম, এইটুকুই সেপ, আদার্স কিচ্ছু নেই এখানে। এবারে মুহুরি সাইডে চলে আসবে, এখানে মুহুরির মাপ নেব। তো এখানে আমার মুহুরি আছে 9, যা থাকবে সেটাকে হাফ করবেন, এখানে কিন্তু কেউ লুজ দেবেন না, তার মেজারমেন্টে যা থাকবে সেটাই নিয়ে নেবেন। তো এখানে আমার 9 ছিল, 9-এর হাফ করলে হবে 4.5, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। হ্যাঁ, এবারে আপনার কাস্টমার যদি চাই যে এক্সট্রা একটু লুজ হোক তাহলে আপনি তখনই তার কাস্টমারের বলে দেবেন যে কতটা লুজ দেব, সেই লুজটা নিয়ে নেবেন, নিয়ে সেটাকে হাফ করে নেবেন টোটালটা। এই হচ্ছে হাতা। আচ্ছা, এবারে একটা কথা বলে দিই, এখানে তো আমি গ্লাস হাতা দেখিয়েছি, এবারে যারা বলতে চাইছেন যে থ্রি কোয়ার্টার হাতা করবেন বা চুড়ি হাতা করবেন এরকম যারা হাতা করতে চাইছেন, কিচ্ছু চেঞ্জ হবে না, এখানে এটা চেঞ্জ হবে না, বাদ বাকি কিচ্ছু চেঞ্জ হবে না। চেঞ্জ কী হবে, চেঞ্জ হবে শুধুমাত্র আপনাদের এই লেন্থটা। তো যারা বড় হাতা করতে চাইছে, থ্রি কোয়ার্টার বা চুড়ি হাতা যাই হোক ফুল স্লিভ, তারা কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে আপনাদের এই লেন্থটা। মানে এখানে আমি গ্লাস হাতা নিয়ে রেখেছি, যারা বড় হাতা করবেন তার যে মেজারমেন্ট থাকবে
তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দেবেন, বাদ বাকি সব সেম হবে। যখন ফুল স্লিপ করবেন তাহলে ফুল স্লিপের মুহুরি এখানে হবে, এইখানের মুহুরি যা থাকবে সেটাকে হাফ করে নেবেন, হাতার লেন্থ যেখানে শেষ হবে। যারা থ্রি কোয়ার্টার করতে চাইছেন, থ্রি কোয়ার্টার যেখানে শেষ হবে সেখানে মুহুরির মাপটা নিশ্চয়ই হবে, যেখানে লেন্থ শেষ হবে সেখানে মুহুরিটা হয়ে যাবে। এখানে গ্লাস হাতা ছিল তাই গ্লাস হাতার মুহুরির মাপ নেওয়া হয়েছে, মাপ শেষ হয়েছে সেটাকে হাফ করেছি, তারপর আরো 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছি, ব্যাস এটুকু, এছাড়া আর কিচ্ছু নেই। আর একটা কথা, যেগুলো মিনি হাতা যেগুলো থাকে, খুব ছোট ছোট মিনি হাতা, তখন কি এটা 3 ইঞ্চি ডাউন হবে? একদমই নয়। যদি আপনার হাতার লেন্থই আছে 3, মিনি হাতা মানে বুঝতেই পাচ্ছেন ছোট্ট একটা মিনি হাতা, হাতার লেন্থ সে বলেছে 3, তাহলে এখানে ডাউনটা আপনি 3 ইঞ্চি কি করে করতে পারেন? অসম্ভব প্রায়। তখন আপনি কি করবেন, তখন যদি টোটাল লেন্থ 3 থাকে, জাস্ট শেপটাকে দেওয়ার জন্য হালকা করে 1/2 ইঞ্চ অথবা 1 ইঞ্চির মতন তুলে নেবেন, কারণ আপনার টোটাল লেন্থই 3 আছে, তাহলে আপনি ডাউন 3 কখনো করতে পারেন না। তাহলে ডাউন কত করবেন? আপনি 2.5 ইঞ্চি করে নেবেন। বুঝতে পেরেছেন? যদি সে 2.5 ইঞ্চির হাতা বলে তাহলে আপনি ডাউন কত করবেন? তখন আপনি ডাউন করবেন 2 ইঞ্চি ডাউন করে নেবেন, কারণ হাতাটাই খুব ছোট, মানে ডাউন অত বেশি কি করে করতে পারবেন, এটা যেন মাথায় থাকে। বাদ বাকি ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে এইরকম 5 ইঞ্চির হাতা, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এইরকম হাতা, সেম ডাউন 3 ইঞ্চি ডাউন করবেন। কিন্তু যদি 3 ইঞ্চিরই হাতা বলে, ডাউন তো 3 ইঞ্চি করা সম্ভব নয়, 2.5 ইঞ্চির হাতা বলে তাহলে ডাউন 3 ইঞ্চি করা সম্ভব নয়, তখন 1/2 ইঞ্চি ওপরে তুলে ডাউনটা করবে। মানে যদি আমার হাতা 3 থাকতো তাহলে এই ডাউনটা যেটা করেছিলাম সেটা আমি 2.5 ইঞ্চি করবো, একটুখানি কাপড় নিচে থাকবে, শেপ দিয়ে দেবো, বাদ বাকি কাটিং করে নেবো, ব্যাস এটুকুই শুধু, এছাড়া আর এমন কিচ্ছু নেই। এখানে এখানে একটা তালপাট আছে, হাতটা কাটিং করেছি, এবার এটা হচ্ছে মিডিল সাইড, এখানে একটুখানি এরকম কাটিং করে নিলাম। নিলে কি হবে বুঝতে পারবো যে এটা আমাদের মিডিল। এইবারে কি করবো, একটা তালপাট কাটিং করতে হয়, খুব সহজ। এটাকে জাস্ট মাঝখান থেকে এরকম ভাবে আমরা ওপেন করব, এই ওপেন করে নিলাম, দেখুন ওপেন করেছি। এইবার যে কোনো এক সাইড থেকে হয়, এপার থেকে এপার থেকে, যে কোনো এক সাইড থেকে, কোনো ব্যাপার না, এরকম ভাবে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, এইরকম, এই জাস্ট একটুখানি এই ফিটিং লাইন পর্যন্ত, হ্যাঁ এইটুকু, 1/2 ইঞ্চি এরকম কেটে দিলাম। দিলে এইটা হচ্ছে তালপাট, এটা হচ্ছে সামন পাটের সাথে যুক্ত হবে, এটা হচ্ছে পিছন পাটের সাথে যুক্ত হবে। এবার মিডল থেকে এটাকে আমি ভাঁজ করে দেখাচ্ছি।